প্রিয় বাবা, কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো। আর ভালো থাকবেই না বা কেন? শুধু এই ভালো থাকার জন্যই তো হঠাৎ স্বার্থপর হয়ে পাড়ি দিয়েছ কল্পনাহীন অপ্রত্যাশিত এক আগন্তুক হয়ে। আচ্ছা বাবা, এখনো কি তোমার সেই মাথা ভর্তি টেনশন আর হৃদয় ভরা ভাবনাগুলো ভাবায়? এখনো কি তুমি হঠাৎ উচ্চ রক্তচাপে মাথায় পানি ঢালতে বলো? ওহো, কথায় কথায় বলতে ভুলেই গেছি, তুমি হিনা আমি আর আমরাই বা কেমন আছি জানো বাবা? তোমাকে ছাড়া আমরা দারুণ দারুণ আনন্দে আর আহ্লাদে দিন কাটাই। তোমাকে আর কখনো মনেই পড়ে না, কিন্তু মাঝে মাঝে প্রায় আচমকা দরজা খুলে যায়, মনে হয় এই বুঝি তুমি ডাকছো। তোমাকে আর মনে না পড়লেও মাঝে মাঝে সেই বায়নাগুলোর কথা এখনো মনে পড়ে বাবা। জানো বাবা, তুমি নেই বলে আমাকে কেউ আর শাসনে রাখে না। এখন কখন যে কোথায় যায় তবু কেউ কিছু বলে না। তুমি নেই বলে প্রিয় পিতৃটার অদ্ভুত সব আবদার অপূর্ণতার বেড়া জালে বের পাকিয়ে থাকে। তবে তবে এখন আমার নিজের আবদার নিজেকেই মেটাতে হবে, কিন্তু তারপরেও কেমন যেন পরিপূর্ণতা পরিপক্কতা লক্ষ্য করি না। ছোটবেলায় হতভাগী প্রিয় মায়ের কাছে শুনেছিলাম, বাবা মানে নাকি বিশাল বাবু মেলানো এক বড্ড বড় বটবৃক্ষ, কিন্তু কিন্তু সাংসারিক নামক সামান্য বৈষয়িক নরবরে বাতাসে উপড়ে পড়ে যায় সেটা কারোর কাছে শেখা হয়নি বাবা। তুমি হিনা পাগলিটা আর পিতৃগুলোর সেই অদ্ভুত আবদার রাখবে কে? ও, এখন তো সব দায়িত্বই আমার। অজানার এক অনিশ্চিত পথে কেমন আছো তা জানি না, শুধু দোয়া করি ভালো থেকো। আর পারলে পারলে আমার জন্য দোয়া রেখো, যেন তোমার মতো স্বার্থপর হয়ে না পালিয়ে যায়, যেন সবই ঠিকঠাক সামলাতে পারি। ধন্যবাদ।